এর আগের ভিডিওতে আমরা একটি ম্যানুফ্যাকচারিং ফ্লোর বা ইন্ডাস্ট্রির আদার ডিভিশনগুলো দেখেছিলাম, যেখানে ছিল ম্যানেজমেন্ট সেকশন, ম্যানুফ্যাকচারিং লাইন এবং হচ্ছে সর্টিং ও শিপিং লাইন। আজকে আমরা জানব ইনপুট ডিভাইস সম্পর্কে। ইনপুট ডিভাইস আসলে কি, কোথায় ব্যবহার হয়, কেন ব্যবহার হয় ইত্যাদি। ইনপুট ডিভাইস সাধারণত এনভায়রনমেন্ট থেকে ফিডব্যাক কন্ট্রোলারে পাঠায়, অর্থাৎ সেটি কারেন্ট ফ্লো কানেক্ট অথবা ডিটাস্ট করে ইলেকট্রিক্যাল সার্কিটে। সাপোজ পুশ বাটন যদি আমি প্রেস করি, সার্কিট কমপ্লিট হতে পারে অথবা ডিটাস্ট হতে পারে, এর মাধ্যমে কোনো আউটপুট অন হবে অথবা অফ হবে। একইভাবে সেন্সরের মাধ্যমে এই কাজ হয়, সেন্সরের সামনে কোনো অবজেক্ট গেলে সেটি সিগন্যাল পাঠায়, ফলে সার্কিট কমপ্লিট হয় অথবা ডিটাস্ট হয়। সেটি হচ্ছে অটোমেশনের প্রয়োজন অনুসারে। বিভিন্ন রকম ইনপুট ডিভাইস দেখা যায়, এর মধ্যে সচরাচর যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব। অপারেশন সুইচ, ডিটেকশন সুইচ, সেন্সর, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস। এখন আমরা কিছু ইনপুট ডিভাইস আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটি পুশ বাটন। বাটন প্রেস করলে এর NO NC কন্ট্যাক্ট চেঞ্জ হয়। এখানে NO এবং NC দুটি কন্ট্যাক্টই আছে। এটাও সেম আরেকটি পুশ বাটন, কাজ একই, এতেও NO NC কন্ট্যাক্ট আছে। বাটন প্রেস করলে এর NO NC কন্ট্যাক্ট চেঞ্জ হয়। এটা হচ্ছে একটা লিমিট সুইচ। এটা প্রেস করলে এর ভিতরের NO NC কন্ট্যাক্ট চেঞ্জ হয়। মেশিনের ডোরে সাধারণত এটি লাগানো থাকে। যখন মেশিনের দরজা খোলা হয় বা কোনো কারণে কাজ করার জন্য ভেতরে ঢোকার প্রয়োজন পড়ে, তখন খুললে অটোমেটিক্যালি মেশিন বন্ধ হয়ে যাবে, ফলে অপারেটরকে সে নিরাপত্তা প্রদান করে। তাছাড়াও মেশিনের বিভিন্ন রোটেটিং পার্টে এটি ব্যবহার করা যেতে পারে। কোনো রোটেটিং পার্ট যদি এটার মধ্যে লাগে, তখন হচ্ছে এর কন্ট্যাক্ট চেঞ্জ হয়, ফলে সে সিগন্যাল কন্ট্রোলারে পাঠায়। এটি একটি ফটো সেন্সর, ফটো ইলেকট্রিক সেন্সর। এটি একটি রিফ্লেক্টর। সেন্সর এবং রিফ্লেক্টরের মাঝে যদি কোনো অবজেক্ট পাস করে, তখন হচ্ছে এটি একটি সিগন্যাল কন্ট্রোলারে পাঠায়। এটি হচ্ছে একটি প্রক্সিমিটি সেন্সর। এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা থাকে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একটি এর ইফেক্ট থাকে। এর কাছাকাছি যদি কোনো অবজেক্ট আসে, অর্থাৎ এর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো অবজেক্ট আসে, বিশেষ করে মেটাল অবজেক্ট, তখন এটি সিগন্যাল কন্ট্রোলারে পাঠায়।